সালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সৌরভ আপনাদের মাঝে, এবং আমার ছেলে আয়ান সহ আজকে আমাদের সাথে। তো ও আমাদের জয়া, আপনারা দেখছেন হয়তো ভিডিওতে আগে, আমাদের যেই লাল ছাগলটা জয়া, ওকে খাওয়া দিচ্ছে। এবং জয়া কিভাবে খায় একটু কাইন্ডলি একটু দেখেন সবাই। আপ, গুড বয়। এটা হলো ওয়ান কাইন্ড অফ ফ্রেন্ডশিপ। এই অনেক ছোটকাল থেকে আমার ছেলে আসলে এই জিনিসগুলো দেখতেছে, অ্যান্ড ইউজ টু হয়ে গেছে ওদের সাথে, এবং অনেক ফ্রেন্ডলি। জয়া, হয় হয়, আপ আপ আপ, গুড। এই হলো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফ্রেন্ডশিপ যাকে বলে। আমার ছেলে অ্যাকচুয়ালিগুলো করতে অনেক খুশি হয়ে যায় আসলে, ওরে আসলে আটকায় রাখা যায় না। আমি যখন ছাগলকে খাওয়া দিতে চাই বেসিক্যালি, ও আসলে দেওয়ার চেষ্টা করে, বাট এটা আসলে অনেক ক্ষেত্রে একটু প্রবলেম হয়, হয়তো চিল্লাচিল্লি করি, বাট চিন্তা করি আসলে যে এই বয়সেই পশু পাখির প্রতি অনেকটা সে কী বলবো, তো ও চেষ্টা করে আসলে। আমি খেয়াল করে দেখছি আমার যত পাখি পশু আছে, মানে পেটস যেগুলো বেশি গেলে, এগুলোর সাথে ওর যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং, এবং ও অনেক প্লেফুল। অবশ্য আমার ছাগল বিড়াল এরাও প্লেফুল, মানে এরা এদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, সেটাই বোঝার চেষ্টা করছি। এটাই আর কি, ভালো লাগে অনেক সময় জিনিস, মানে নিজের ছেলেকে যখন নিজের ছেলের ভেতরে নিজের একটা অবয়ব লক্ষ্য করা যায়, ফিলিংসটা একটু অন্যরকম অ্যাকচুয়ালি। হ্যাঁ জয়া, আয় ইটস আপ টু ইউ ম্যান। আপ জয়া, আয় গুড। তো এগুলো হচ্ছে জয়ার বাচ্চা, আপনারা দেখছেন হয়তো ওর বাচ্চা দেওয়ার একটা ভিডিও দেওয়া ছিল, এই একটা মাশাল্লাহ, এই দুইটা, অ্যান্ড ভালো আছে ওরা আলহামদুলিল্লাহ। আমার কাছ থেকে আমার ছেলের কাছে বেশি খায় দেখি, আলহামদুলিল্লাহ, গুড। তো ঠিক আছে সবাই, আজকে এই পর্যন্তই। ভিডিওটা আসলে দীর্ঘায়িত না করি, বেশি বড় বড় ভিডিও দিলে আপনারা বোর ফিল করেন, আমি বুঝি, কারণ আমার থেকে অনেক সময় বড় ভিডিওগুলো বোর লাগে। আপনারা যে, আমি সবসময় আসলে ভিডিওগুলোতে আপনাদেরকে বলি যে যেই রিলেটেড বা যেই টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে চান কাইন্ডলি আমার একটু জানাবেন, যেন আমি চেষ্টা করবো সবসময় ওই রিলেটেড ভিডিওগুলো আপনাদের জন্য করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।